যাদবপুর বিদ্যাপীঠে ভর্তি পদ্ধতি নিয়ে উত্তেজনা, স্কুলের সামনে বিক্ষোভ, অবরোধ অভিভাবকদের। ব্যস্ত সময়ে যাদবপুর এডবি থেকে যাদবপুর থানা পর্যন্ত রাস্তা অবরোধ অভিভাবকদের। যাদবপুর থেকে রয়েছেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কেন বিক্ষোভ অভিভাবকদের, কি বক্তব্য তাদের? দেখো, চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি করা হবে যাদবপুর বিদ্যাপীঠের তরফে, এরকমই নির্দেশিকা দেওয়া হয় অভিভাবকদের উদ্দেশ্যে। তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। আজ সকাল 10টার পর থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখানো হয়। 10:30 থেকে যাদবপুর থানা থেকে যাদবপুর এইটবি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটি অবরোধ করে রাখেন অভিভাবকরা। কিছুক্ষণ আগেই পুলিশ সেই অবরোধ তুলে নেয়। দেখতেই পাচ্ছ সেই ছবি, যে অভিভাবকরা কিন্তু এখনও পর্যন্ত পুলিশের সঙ্গে বচসায় রয়েছেন। কেননা পুলিশের তরফে দাবি করা হয়েছে যে যাদবপুর বিদ্যাপীঠের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল ছাত্রভর্তিকে ঘিরে, সেই নির্দেশিকা এখন তারা তুলে নিচ্ছেন। নতুন করে নির্দেশিকা দেওয়া হচ্ছে, যেখানে অভিভাবকদের যে দাবি ছিল যে সরাসরি ভর্তি নিয়ে নিতে হবে, সেই দাবিতেই যাদবপুর বিদ্যাপীঠের তরফে সিলমোহর দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ সেই বিক্ষোভ, যে এখনো পর্যন্ত স্কুলের বাইরে কিন্তু অভিভাবকরা জড়ো হয়ে রয়েছেন। পুলিশ কিছুক্ষণ আগেই অবরোধ তুলে দিয়েছে, কিন্তু তারপরও আমাদের স্কুলে আমাদের বাচ্চারা কি মর্নিং এ পড়ে, তাদের ডে সেকশনে হেডমাস্টার বলেছেন লটারি হবে, তো লটারিতে ডাইরেক্ট অ্যাডমিশন হবে না, লটারি হবে। এটা নিয়েই আমাদের অবরোধ। কেন ডাইরেক্ট অ্যাডমিশন হবে না? কেননা আমরা তো বাচ্চাদেরকে ভর্তি করেছি, এবার এই ক্লাস 3-4 বাচ্চাগুলোকে আমরা কোথায় নিয়ে যাব? যখন ভর্তি করেছিলেন তখন কি স্কুল বলেছিল? সেটি ছিল, তখন ডাইরেক্ট অ্যাডমিশন ছিল। ওরা উইদাউট নোটিসে এইরকম একটা নোটিস ঝুলিয়ে দিয়েছে, আমরা কিছু জানতামই না। স্যাটারডেতে এরকম ঝুলিয়ে দিয়েছে, তাও একদম শেষের দিকে, যাতে আমরা কেউ জানতে না পারি। তাই আমরা আজকে এই অবরোধটা করেছি, কারণ আমাদের ডাইরেক্ট অ্যাডমিশন চাই আমাদের বাচ্চাদের। কিন্তু প্রতিবাদীটা হয়ে এসছে বিগত 5 বছর ধরে, যে ক্লাস 4 এর 120 জনকে রেখে বাকি 60 জনের মতো লটারি হতো, জেনারেল লটারি হতো 5 এর জন্য। কিন্তু এবছর দেখলাম যে 180 জনের লটারিতে দিয়ে দিচ্ছে, 100 জন লটারি হবে, তাহলে আমাদের 120 জন বাচ্চা কোথায় যাবে? যে এই সময় যাদবপুর বিদ্যাপীঠের যে রাস্তাটি যাদবপুর এইটবি থেকে যাদবপুর থানা পর্যন্ত, সেই দুটি রাস্তায় প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় অবরোধ ছিল। এখন বিশাল পুলিশ বাহিনী এসে সেই অবরোধ তুলেছে। স্কুলের তরফে অবশ্য জানানো হচ্ছে যে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেই নির্দেশিকা নিয়ে ভুল বুঝছেন অভিভাবকরা। আমি তোমাকে স্কুলের সামনেটি দেখাতে চাইবো, যে স্কুলের সামনে কিন্তু এখনও পর্যন্ত অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন। যে কেননা পুলিশের তরফে অবরোধ তুলে দেওয়া হলেও, কিছুক্ষণ আগে সেই অবরোধ উঠলেও, আজকে কিন্তু স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এখনো পুলিশের তরফে সময় সময় মাইকিং করা হচ্ছে, যাতে অভিভাবকরা বিক্ষোভ না দেখান, কেননা স্কুলের তরফে ফের নতুন করে নির্দেশিকা জারি করা হবে। আমি তোমাকে সেই নির্দেশিকাটি দেখাতে চাইবো, যেটি স্কুলের বাইরে যেই নির্দেশিকাকে ঘিরে বিতর্ক হচ্ছে, যেই নির্দেশিকাকে ঘিরে ছাত্রছাত্রীরা অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েছেন, সেই নির্দেশিকাটিকে কি বলা হচ্ছে? আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এইদিকে আসতে, যেখানে বলাই হচ্ছে এই যে অ্যাডমিশন নোটিস ক্লাস 5 2019, যেখানে বলা হচ্ছে 180টি সিটের মধ্যেই 180টা সিটেই ভর্তির জন্য লটারি হবে, অর্থাৎ লটারির মাধ্যমে ছাত্রভর্তি হবে, যেটি যাদবপুর বিদ্যাপীঠের তরফে স্কুলের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য, তিনি এই নির্দেশিকা জারি করেছেন, যার যাকে কেন্দ্র করেই মূলত উত্তেজনা, বিক্ষোভ আজকে স্কুলে। তবে স্কুলের তরফে জানানো হয়েছে কিছুক্ষণ আগেই যে তারা এই নির্দেশিকার আবার নতুন করে আবার নির্দেশিকা দিচ্ছেন, এবং অভিভাবকরা সেই নির্দেশিকা নিয়ে ভুল বুঝেছেন। মূলত সব মিলিয়ে অবরোধ উঠলেও স্কুলের বাইরে এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। ধন্যবাদ সোমরাজ।